ভোটের আর মাত্র বাকি পাঁচ দিন, তাই প্রার্থীদের প্রচার প্রচারণা পেয়েছে বাড়তি গতি। ক্রমেই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। গাজীপুরের শ্রীপুরের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্পের পাশে গুলিতে আহত হয়েছেন তার দুই সমর্থক। এদিকে পাল্টাপাল্টি হুমকির অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকার নির্বাচনী সভা সমাবেশে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। নির্বাচনী সভা সমাবেশে নিজেদের পক্ষে ভোটের সমর্থন আদায়ের পাশাপাশি পাল্টাপাল্টি হুমকি দু একটি স্থানে রূপ নিচ্ছে সংঘাতে। সোমবার রাতে গাজীপুরের মাওনায় তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের সমর্থকদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তার দুই সমর্থক আহত হন। এ সময় সবুজের নির্বাচনী অফিসের পাশে একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু আমার এই অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতাল থেকে কর্মী সমর্থকদের লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি জেপির কুড়িগ্রাম চার আসনের প্রার্থী রুহুল আমিন। ভিডিও বার্তায় এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনার পাশাপাশি নিজের সুস্থতার জন্য দোয়া চান। সাভারের স্বতন্ত্র প্রার্থী তহিদ জং মুরাদের এক কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। এরই মধ্যে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাভার ও আশুলিয়ার ভোটারদের মাঝে। শেরপুরের শ্রীবদ্দি ও ঝিনাইগাতিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থী শহীদুল ইসলাম এবং ট্র্যাকের প্রার্থী আবদুল্লাহেল ওয়ারেজ নাইম। একই দলের নেতা হলেও তাদের লড়াই নজর কাটছে সবার। সদর আসনে নৌকার প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের বিরামহীন গণসংযোগ চলছে এলাকা জুড়ে। লিফলেট বিলি, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তিনি। মাগুরা সদরে বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেছেন দুই আসনের নৌকার প্রার্থী বীরেন শিকদার। পঞ্চমবারের মতো দলীয় প্রতীক পাওয়া এই জনপ্রতিনিধি এলাকাবাসীর সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরে 7 জানুয়ারির নির্বাচনে আবারও ভোট চান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ দিয়ে কিশোরগঞ্জ দুই আসনের আলোচিত প্রার্থী মেজর আক্তারুজ্জামান রঞ্জন ভোটে কারচুপি হলে দিয়েছেন কঠোর সতর্কবার্তা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এটিএম মাঠে জনসভা করেছেন ইগলের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। দীর্ঘদিন ধরে বঞ্চিত চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় এবার পরিবর্তন চান তিনি। মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নৌকার টানা 6 বারের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ। তার প্রতিদ্বন্দ্বী দুটি ইসলামী দলের নেতাও ভোটের মাঠে আছেন সরব। ঠাকুরগাঁয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মত বিনিময় করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদ। এ সময় শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান তিনি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।